ক্রিকেট পাড়ায় একটা কথা প্রচলন আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস, আর ফুটবলে গোল মিস মানে তো সব শেষ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দলটা হোক পাঁচবারের চ্যাম্পিয়ন, তাতে কি? 2002 সালের পর থেকে ব্রাজিল পারছে না শিরোপা ছুঁতে, ট্রফিটাকে নিজের করে নিতে। এবার তো ভালোই খেলছে, তবে সব থেকে বেশি গোল মিস করা দলটা যে ব্রাজিল, ভয়টা সেখানেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে তিতের সৈন্যরা, এরপর দক্ষিণ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে সেলে সাউদের জায়গা কোয়ার্টারে। কোয়ার্টারে বাধা টপকাতে নেইমার রিচার্লিসনদের লক্ষ্যভেদ করতে হবে ক্রোয়েশিয়ার গোলপোস্টে, রক্ষণ ভাগে ভাঙতে হবে লোভরেন জুরানোভিচদের প্রতিরোধের দেয়াল। কতটুকু কি করতে পারবে কাশ্মীরের উদ্রিগরা তা নিয়ে সংশয়, পরিসংখ্যান অন্তত তাই বলছে। গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজ, চার ম্যাচে 12টি গোলের সুযোগ মিস করেছে তিতের দল। কোয়ার্টারে লুকা মদ্রিজদের বিপক্ষে এডুকেশন সিটিতে সহজ সুযোগ মিস করলে আসর থেকে বিদায়ের সাইরেন বাজতে পারে সেলেসাওদের। হেক্সামিশনে সাকসেস পেতে সিটিতে জয়ের সাইরেন বাজাতে সুযোগের সর্বোচ্চ প্রয়োগটাই ঘটাতে হবে নেইমার ভিনিসিয়াসদের। গোল মিস করার লিস্টে ব্রাজিল সবার প্রথমে থাকলেও এবারের আসরে আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে ব্রাজিল। এ পর্যন্ত চার ম্যাচ খেলে 15টি গোলের সুযোগ তৈরি করেছে তিতের দল। সেলেসাওদের থেকে এক ধাপ এগিয়ে গ্রুপ স্টেজ থেকে বাদ পড়া জার্মানি, 3 ম্যাচেই 17 বার গোল করার সুযোগ তৈরি করেছে ইউরোপ জায়ান্টরা। এবারের আসরে সর্বোচ্চ গোলের দখল পর্তুগাল ও ইংল্যান্ডের, দুদল সমান 12 গোল করে সবার ওপরে, 7 গোল করে ব্রাজিলের অবস্থান 4, যেখানে সমানে সমান চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। শিরোপার স্বাদ নিতে সেলেসাওদের আরো জিততে হবে 3 ম্যাচ, শিরোপার এই রেসে আছে আরো 7 দল। প্রথম বাধা গেল আসরের রানার আপ ক্রোয়েশিয়া, সর্বোচ্চ সুযোগ নষ্ট করা ব্রাজিল কি পারবে হেক্সামিশনে সব বাধা বিপত্তি টপকাতে, নাকি সিটির সবুজ গালিচায় চোখের জলধারায় বন্ড হবে আরো একটা হেক্সামিশন? আরিফুদ্দিন নবীন, 71।